केशवपुरे धान खेते कूड़िए पेल सद्य प्रसूति नवजात। আসসালামু আলাইকুম, এনকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর সদরে সদ্য পুষ্করিণী কেশবপুর গ্রামে সোমবার ভোরে ধান ক্ষেত দেখতে গিয়ে কুড়িয়ে পেল সদ্য প্রসূতি নবজাতক ছেলে। নবজাতককে উদ্ধার করে ওই গ্রামের মায়ারুল ইসলাম। সদর উপজেলার 4 নং সদ্য পুষ্করিণী ইউনিয়নের কেশবপুর উত্তরপাড়া গ্রামের ধারে মাঠের মধ্যে সকালে ধান ক্ষেত দেখতে যায় মায়ারুল ইসলাম। মায়ারুল শিশুটির কান্না শুনতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বর্তমানে নবজাতকটি তার ছোট ভাই শাহাদত হোসেনের নিকট লালন পালনের জন্য রয়েছে। রংপুর সদর থানা পুলিশ সরেজমিন তদন্ত করছেন। বাচ্চা কখন পেয়েছেন? বাচ্চা পেয়েছে সকাল 8টায়। 8টা কোথায় পেয়েছেন? ধানবাড়ি আইলেন। ধানবাড়ি আইল। কিভাবে পেলেন? এখন বাচ্চাটা কার কাছে সংরক্ষণ আছে? সংরক্ষণ আমার এই জাওয়েতি। আমার নাম মোসাম্মদ এলিজা বেগম, আমার স্বামীর নাম মোহাম্মদ শাহাদ হোসেন। বাচ্চাটাকে আপনি নিচ্ছেন? জেসমিন নাহার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।